মঙ্গলবার শান্তিপূর্ণভাবেই মুর্শিদাবাদে এসে পৌঁছল ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বে প্রতিরোধ সংকল্পের বাইক র্যালি। এদিন কৃষ্ণনগর থেকে শুরু হয় যাত্রা, গন্তব্য বহরমপুর। জেলা বিজেপি কর্মী কর্তারা স্বাগত জানান যাত্রীদের। বহরমপুরের দয়ানগর এলাকায় অনুষ্ঠান বাড়িতে রাত্রিবাসের পর বুধবার ফের শুরু হবে যাত্রা। মঙ্গলবার সকালে কৃষ্ণনগর থেকে ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বে প্রতিরোধ সংকল্প যাত্রা শুরু হয়। দুপুরে সেই যাত্রা এসে পৌঁছায় বহরমপুরে। রেজিনগর চেকপোস্ট থেকে মুর্শিদাবাদ জেলার কার্যকর্তারা যাত্রীদের স্বাগত জানান। এরপর মোটর বাইক র্যালি এসে পৌঁছায় দয়ানগর এলাকায় এক অনুষ্ঠান বাড়িতে। সেখানে বিশ্রামের ব্যবস্থা করা হয় যাত্রীদের। এরপর বুধবার সকালে শুরু হবে যাত্রা। বিভিন্ন জায়গায় হল্ট করে এই যাত্রার মূল গন্তব্য কোচবিহারে পৌঁছবে এই র্যালি। তবে মুর্শিদাবাদ জেলায় প্রবেশের আগে পলাশী ফুলবাগান এলাকায় তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ বিজেপি জেলা সভাপতি গৌরীশঙ্কর ঘোষ। তিনি জানান, এই ঘটনায় দুজন বিজেপি কর্মী আহত হয়েছেন। সাধারণ মানুষ বিজেপির পাশে রয়েছে, নিজেদের লক্ষ্যে পৌঁছবে বিজেপি। ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বে যে প্রতিরোধ সংকল্প যাত্রা শুরু হয়েছে, এটা সকালে কৃষ্ণনগর থেকে শুরু হয়ে মুর্শিদাবাদ জেলায় প্রবেশ করেছে 12:30 নাগাদ। রেজিনগর চেকপোস্ট থেকে আমরা মুর্শিদাবাদ জেলার যারা কার্যকর্তা তারা রিসিভ করে নিয়েছি এবং দীর্ঘ পথ অতিক্রম করে এসে আমরা আজকে এই দয়ানগরে যে স্বপ্নীল অনুষ্ঠান বাড়ি এবং সাগনিক অনুষ্ঠান বাড়ি দুটো বাড়ি আমরা তাদের বিশ্রামের জন্য নিয়েছি। এখানে বিশ্রাম নেওয়ার পরে এখানে খাওয়া দাওয়া করবে, আজকে রাত্রিবাস এখানেই হবে। আবার আগামীকাল সকাল 10:00 থেকে এখান থেকে যাত্রা শুরু হবে। যাত্রাপথ কোচবিহার, মাঝপথে অনেক জায়গায় আবার স্টে করবে, রাত্রিবাস করবে, ভোজন সারবে, এইভাবে চলতে থাকবে। আজকে যখন মিছিল শুরু হয় মুর্শিদাবাদ জেলায় ঢোকার আগেই পলাশী ফুলবাগানে তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ করেছে, সেখানে আমাদের দুজন কর্মী আহত হয়েছেন। তারপর থেকে আমরা নিজেদের নিরাপত্তা আমাদের কর্মীদেরকে দিয়ে করানোর পর বাকি পথ আমরা শান্তিপূর্ণভাবে মুর্শিদাবাদ জেলায় এখন পর্যন্ত আমাদের এই যাত্রা। যুব মোর্চার র্যালি আসার পথে গো ব্যাক স্লোগান দিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করে বলে অভিযোগ। মাথা ফেটে যায় বিজেপি কর্মীর। যখন যুব মোর্চার এই র্যালি নিয়ে আসছি সেই টাইমে আপনার বেশ কিছু তৃণমূলের দুষ্কৃতিকারী গুন্ডা তারা রড, বাস, লাঠি এবং আগ্নেয়াস্ত্রও কারো কারো কাছে ছিল। এরা প্রত্যেকে গো ব্যাক স্লোগান দিচ্ছিল এবং কালো পতাকা দেখাচ্ছিল। আমরা সেই মুহূর্তে আমাদের বাইক নিয়ে যখন আসি সেখান থেকে আমাদের উপর আক্রমণ হয় এবং আমার মাথায় আঘাত করে আমার সেখানে রক্তাক্ত অবস্থায় আমি অজ্ঞান হয়ে যাই। আমি খবর দিয়েছিলাম, ওরা বলছিল একটা ইনসিডেন্ট হতে পারে, বাট উনি বলেছেন আমি বহরমপুর যা ছিল সাফিসিয়েন্ট, উনি বলে আপনি বলছেন বলে আমি আরও আনালাম। তারপরে আজকে অনার্স মিটিংয়ে বসবে, পরে এগুলো কীভাবে ঠিক করবো।